السلام عليكم ورحمة الله وبركاته، والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع التابعين وأجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، ربنا زدنا علما، ربنا زدنا علما. الحمد لله আমরা সূরা আল বাকারার 159 নম্বর আয়াতে এখন আছি। আমরা গত ক্লাসে যে আয়াতটা দেখেছিলাম সেটা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফওয়া এবং মারওয়া এই দুটা পাহাড়ের সম্পর্কে আমাদেরকে কি বলছেন, যে সাফা মারওয়া এই দুটা পাহাড়ই হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। এবং এখানে আমরা বলেছিলাম গত ক্লাসে যে এই দুইটা সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যে তাওয়াফ করা, এই তাওয়াফ করার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে প্রচেষ্টা যখন আমাদের দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এক্সটেন্ড করবেন। তাহলে যে কোনো এটা কিন্তু ইসলামের আমরা যতগুলা টিচিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, হ্যাঁ, সবগুলোতেই কিন্তু এই শিক্ষাটা লুকাইতে আছে যে আমাদের প্রচেষ্টাটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিওয়ার্ডটা আমাদেরকে দিবেন, বা আমাদের আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য সেটা আমাদের চেষ্টার উপরে বেস করে আসবে। হ্যাঁ, আমরা চাবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাটা দেখে তখন আমাদেরকে সেটা দিবেন। আমরা দেখি মানুষের মধ্যে দুই রকমের গ্রুপ আছে। এক দল হচ্ছে যারা বিশ্বাস করে যে আমি আমি পড়াশোনা করছি, আমি পাশ করছি, আমি পড়াশোনা করছি, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করছি, তারা আল্লাহ যে সাহায্য করছেন এটাকে তারা স্বীকার করতে চায় না, এটা এক গ্রুপ। আরেক গ্রুপ আছে যে নিজেরা কাজ করবে না, শুধু ভাববে যে আমি তো দোয়া করতেছি আমার হয় না কেন, হ্যাঁ, বা আমি তো আমি অনেক পরীক্ষার আগের রাতে আমি পড়াশোনা বাদ দিয়ে আমি নামাজ আদায় করতেছি, নফল নামাজ আদায় করতেছি, তাহলে আমি কেন পাশ করলাম না, আল্লাহ তো আমাকে সাহায্য করলো না। তাহলে এটা হচ্ছে দুইটা এক্সট্রিম। একটা হচ্ছে যে এক গ্রুপ হচ্ছে যারা নিজেদের সমস্ত ক্রেডিট নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্রেডিট দেয় না। আরেক গ্রুপ হচ্ছে যারা নিজেরা কোনো কাজ করবে না, সব দায়ভার হচ্ছে আল্লাহ, তার ভালো হইলো আল্লাহ আমার তো ভালো করছে, খারাপ হইলে আল্লাহ আমার খারাপ করছে, মানে ব্যাপারটা হচ্ছে আমার কোনো দোষ নেই, সব আমার সাথে আল্লাহ করছে, এরকম একটা অ্যাটিটিউড মানুষ এক্সপ্রেস করে। তো এই দুইটা গ্রুপই হচ্ছে এক্সট্রিম গ্রুপ, আর দুইটাই দুইটাই সঠিক নয়। সঠিক গ্রুপটা কি? সঠিকটা গ্রুপ হচ্ছে আমরা প্রচেষ্টা করব, আমি যদি কোন এই প্রচেষ্টার এগেনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবে, আর আল্লাহ আমার জন্য যে সিদ্ধান্তটা নেবেন সেটা হচ্ছে বেস্ট। এটা এখন কখনো আমার ভালো লাগবে, কখনো আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত হচ্ছে বেস্ট। এটা হচ্ছে একজন মুমিন এবং একজন মুসলিম হিসাবে আমাদেরকে এইভাবে আমাদের আমাদের চিন্তা ভাবনা গুলাকে গুছাই নিতে হবে, হ্যাঁ, যে আমার চেষ্টাটা অবশ্যই আমাকে করতে হবে, আমি যদি প্রচেষ্টা না করি আল্লাহ আমাকে সাহায্যটা দিবেন না। আর আমি প্রচেষ্টা করলাম তারপরে কি হবে, আমি কি প্রচেষ্টা করলে আমি কি রেজাল্টটা পেয়ে যাব, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করবেন। যদি আমার জন্য ভালো হয় আল্লাহ দিবেন, যদি ভালো না হয় আমাকে আল্লাহ পরে দিবেন। তো এই দুইটাই কিন্তু আমাদেরকে এভাবে আমাদের আমাদের চিন্তা ভাবনা গুলাকে গাইড করতে হবে। এরপরে দেখেন আমরা আজকে 150 নম্বর আয়াতে যে আলোচনাটা করতেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই তারা যারা গোপন করে, মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, সে তার থেকে যা আমরা অবতীর্ণ করেছি স্পষ্ট নিদর্শন, মিনাল বাইয়িনাত স্পষ্ট নিদর্শন, এবং সেই সাথে এটা কি পথ নির্দেশ, হুদা মানে গাইডেন্স বা হেদায়াত, হুদা বলতে আল্লাহর তরফ থেকে যে পথ নির্দেশনা, যেই ডিরেকশন আমরা বলতে পারি, বা একটা মানুষের মনের ভিতরে যে একটা উপলব্ধি, এটাই হচ্ছে কি তার হুদা। মিম বাদি মা বাইয়ান্নাহু লিন্নাসি ফিল কিতাব, এখন বলা হচ্ছে দেখেন এরপরেও, মিম বাদি এরপরেও, মা বাইয়ান্নাহু স্পষ্টভাবে যা আমরা বর্ণনা করেছি মানুষের জন্য, লিন্নাস পড়ে নাই কিন্তু মুসলমানদের জন্য, বলা হয়েছে কি সমস্ত মানুষের জন্য এটা প্রকাশ করা হয়েছে, ফিল কিতাব কিতাবের মধ্যে, উলাইকা ওই সমস্ত লোক তাদের উপর হচ্ছে ইয়ালআনুহুমুল্লাহ আল্লাহর অভিশাপ, ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন এবং অভিশাপকারীদেরও অভিশাপ। তাহলে এটা হচ্ছে কারা, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা যারা গোপন করে, এটা হচ্ছে সেই গ্রুপ যাদের উপরে কি আল্লাহ বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, আল্লাহর লানত
এবং সেই সাথে লানতকারীদেরও লানত। এইটা হচ্ছে খুবই আমাদের জন্য একটা ভয় পাওয়ার মতো একটা আয়াত। হ্যাঁ, কেন ভয় পাওয়ার মতো আয়াত? কারণ আমরাও কিন্তু এই থ্রেটের বাইরে না। কিভাবে? দেখে আমরা যখন সূরা বাকারার প্রথম থেকে আলোচনা করছি, তখন কিন্তু আমরা বনি ইসরায়েলদের জন্য এরকম একটা আয়াতকে পাইছি, যেখানে আমরা দেখেছি যে বনি ইসরায়েলরা কি করছে, তারা অনেক তিনটা বিষয় বিশেষ করে আমরা এখানে হাইলাইটেড হয়েছে কোরআন সূরা বাকারা আলোচনাতে। সেটা হচ্ছে যে তারা তারা জানতো যে কোরআন যখন নাজিল হচ্ছে তারা বুঝতে পারছে যে এটা হচ্ছে রেভিলেশন, এটা হচ্ছে তাওরাত এবং ইঞ্জিলের মতো আল্লাহর তরফ থেকে আসছে, এটা তারা রিকগনাইজ করছে। কারণ তাওরাত এবং ইঞ্জিলের যে কথার যে সামঞ্জস্য, এটা কোরআনের মধ্যে তারা পাচ্ছে। হ্যাঁ, তো খুব স্বাভাবিক ভাবে আল্লাহর তরফ থেকে, একই সোর্স থেকে যখন ওহি আসতেছে, তখন এটা কিন্তু, তারা যেহেতু কিতাব পড়তো, তারা তাদের কিতাবটাকে খুব ভালোভাবে অধ্যয়ন করতো, তারা অনেক জ্ঞানী মানুষ ছিল সেই সময়। তো তারা তাদের তাওরাতকে, তাদের ইঞ্জিলকে এত বেশি ভাবে অধ্যয়ন করতো যে তারা কিন্তু কোরআন শুনেই বুঝে গেছে যে এটাও আল্লাহর তরফ থেকে আসছে। কিন্তু তারপরে বুঝার পরও তারা কখনো স্বীকার করে নাই, ডিক্লারেশনটা তারা দেয় নাই। কারণ কি? তারা মনে করেছে যে তাদের যে বংশ পরম্পরা বা তাদের যে গৌরব, যে তাদের বংশের রাসুল আসে, এইটা হারাই যাবে। আর এছাড়াও তারা আরব থেকে একজন একজন উম্মি প্রফেট থেকে একজন উম্মি একজন মানুষের মধ্যে থেকে একজন নবী আসছেন, রাসুল আসছেন, এটা তারা কখনো স্বীকারোক্তি দেয় নাই। তো এই সমস্ত কারণে তারা কি করত, তারা কোরআনকে অস্বীকার করছে, তারা রাসুলকে অস্বীকার করছে। রাসুলকে তারা তেমন ভাবে চিনতো যেমন ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনতো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলছেন। তো চেনার পরেও তারা কিন্তু স্বীকারোক্তি দেয় নাই রাসুল হিসাবে। তাহলে এভাবে তারা কি করছে, লুকায়িত করেছে। আবার কাবা যে আল্লাহ সুবহান তাআলার একটা নিদর্শন, ইব্রাহিম আলাহিসাল্লাম তার পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে নিয়ে যে কাবা ঘরকে স্থাপিত করেছেন, এবং এটা যে মুসলমানদের একটা অন্যতম ইবাদতের ঘর, আল্লাহর ঘর, এটা তারা জানতো। কিন্তু তারপরও তারা বাইবেলের মধ্যে এগুলাকে চেঞ্জ করছে, চেঞ্জ করে তারা লুকানোর চেষ্টা করছে। হ্যাঁ, তারা মক্কাকে বলছে সাক্কা, তারপরে এরকম নানাভাবে শব্দের পরিবর্তনের মাধ্যমে তারা এই কাবা ঘরের সাথে যে একটা সম্পর্ক আছে, এটাকে তারা গোপন করার চেষ্টা করেছে। তো এটা তো ছিল তাদের জন্য। এখন আমরা তো অনেক আয়াত পরে, আমরা এখন পড়তেছি আয়াত নাম্বার 159। তো আমরা তো দেখছি যে জাতি পরিবর্তন হয়ে গেছে, রেসপন্সিবিলিটি এখন বনি ইসরায়েলদের থেকে দেওয়া হয়েছে মুসলমানদেরকে। তো এখন কেন আল্লাহ সুবহান তাআলা এই কথাটা বলতেছেন? তাহলে এই থ্রেডটা কি এখনো শুধু বনি ইসরায়েলদেরই জন্য, নাকি আমাদের জন্য এটা একইভাবে প্রযোজ্য? হ্যাঁ, তাহলে ক্লিয়ারলি আমরা কি বুঝতে পারতেছি যে কনসিকুয়েন্স কি বলতেছে? আয়াতের ধারাবাহিকতায় আমরা বুঝতে পারতেছি যে এখন কিন্তু কি রেসপন্সিবিলিটি চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ সুবহান তাআলা কি বলছেন, উম্মাতান ওয়াসাতান কাকে বলছেন? মুসলিম জাতিকে বলছেন। এই যে কাবা পরিবর্তনের মাধ্যমে কিন্তু মুসলিম জাতির একটা নতুন কি ন্যাশনালিটি ঘোষণা হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আর আমরা শুধু তাদেরকে দোষারোপ করতে পারবো না, এখন আমাদেরও কিন্তু একই দায়িত্ব যে আমরা জানার পরও কোরআনকে যদি আমরা লুকায় রাখি, আমরা যদি না বলি, আমরা যদি প্রচার না করি, তাহলে কিন্তু আমরাও এই দলের মধ্যে পড়ে যেতেছি। তাহলে এই দলের সমস্যা কি, এই দল জানার পরেও লুকাইছে, বুঝার পরেও লুকাইছে। হ্যাঁ, আর লুকানো শব্দটার আসলে মানে কি, গোপন করে, যে ইয়াখতুমুনা, এটার আসলে অর্থটা দুই ভাবে হয়। একটা হচ্ছে যে গোপন করা অর্থ হচ্ছে, একটা হচ্ছে এই যা আমি জানলাম, আমার করে আমাকে কেউ একটা আয়াত বললো, তার মানে আমি জানি এটা কোরআনের আয়াত, আমি জানি আল্লাহ সুবহান তাআলা আমাকে এটা বলতেছে, কিন্তু আমি এটা অনুযায়ী কাজ করলাম না। হ্যাঁ, আমি এইটা অনুযায়ী আমার জীবন চালিত করলাম না, তাহলে এটা গোপন করা হয়ে গেল। দুই নাম্বার হচ্ছে যে আমি এই সম্পর্কে কারোর সাথে কোনো কথা বলি না, কোরআন নিয়ে আমি কারোর সাথে কোনো কথা বলি না, এটা যদি আমি করি তাহলেও আমি এই গোপন করার মধ্যে পড়ে গেলাম। তাহলে দুইটা পয়েন্ট, গোপন করার দুইটা অর্থ। একটা হচ্ছে যে আমি এমন ভাবে জীবন চালিত করি যে আমাকে দেখে কেউ বুঝেই না যে আমি মুসলমান, আমার চলার মধ্যে কোনো কোনো রিফ্লেকশন নাই। হ্যাঁ, যে আমাকে দেখে একটা মানুষ কিছুই শিখে না যে ইসলাম কি, হ্যাঁ কিভাবে করা উচিত, কিভাবে সুন্দর ব্যবহার করা উচিত, কিভাবে ডিলিং করা উচিত, কিভাবে ব্যবসা করা উচিত, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত একটা মানুষকে, অথবা অথবা মানে যে আমরা যে আমরা এজ এ ওমেন আমাদের যেভাবে চলা উচিত, কোনো কিছুই যদি আমার মধ্যে রিফ্লেকশন না হয়, তাহলে আমি কি করতেছি, আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও আমি কিন্তু আমার কোরআনকে গোপন করতেছি, কারণ আমাকে দেখে কোরআনকে চেনার কোনো উপায় নেই। এটা একটা গোপন করা। আর দ্বিতীয় গোপন করা হচ্ছে কি, আমরা বললাম যে আমি প্র্যাকটিস করতেছি খুব ভালো,
কিন্তু আমি কখনোই এটা কারোর সাথে শেয়ার করতেছি না, আমি মুখ দিয়ে কোনো কথা বলছি না, আমার মুখটা বোবার মতো করে আমি স্টপ করে রাখছি, কখনোই আমি কাউকে অ্যাপ্রোচ করি নাই, আমি কাউকে দুইটা ভালো কথা বলার চেষ্টা করি নাই। এই এইরকম যদি হয় তাহলেও কিন্তু আমি কোরআনকে গোপন করতেছি, কারণ এখন মানুষ মানুষ কিন্তু জানে না কোরআন সম্পর্কে, তাই না? আল্লাহ সুবহান তাআলা এই কোরআনকে নাজিল করছেন স্পেশাল কিছু মানুষকে রেসপন্সিবিলিটি দিয়ে, আর এই স্পেশাল মানুষগুলোর মধ্যে আমি আপনি আছি। কিভাবে? কারণ আমরা মুসলিম, আমরা মুসলিম যখন আমরা উম্মতে মুহাম্মাদিয়া যখন আমরা হয়েছি তখন আমাদের উপরে এই রেসপন্সিবিলিটিটা চলে আসছে। তো এখন আমাদের কি দায়িত্ব? এই কোরআনটাকে সবার কাছে অ্যাপ্রোচ করা, আমাদের চলনের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে এবং মুখ ফুটে বলার মাধ্যমে আমাদেরকে এটা নিয়ে যেতে হবে মানুষের কাছে। বাট আমরা নিজেরাই কি, আমরা নিজেরাই মানে লুক হোলের মধ্যে আছি, আমরা নিজেরাই শর্ট কামিংস এর মধ্যে আছি, থাকার পরেও কিন্তু আমাদেরকে এই চেষ্টাটা চালায় যেতে হবে। মনে করেন যে মানুষ বলবে যে তুমি তো আলেম না, তুমি কেন কথা বল, হ্যাঁ তুমি কি জানো, তুমি কোথা থেকে পাশ করছো, তোমার কি ডিগ্রি আছে, তুমি কয়টা ইজাজা পাইছো, এই প্রশ্নগুলো আসবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, তোমরা আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে একটা আয়াত হইলো সেটা মানুষের কাছে পৌঁছায় দাও, একটা আয়াত, একটা আয়াত। এই কথাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন তখন ওখানে অনেক নতুন মুসলমান ছিল, তারা কিছুই জানতো না, তো তাদেরকেও তো আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন। হ্যাঁ, তো এখানে আমাকে আপনাকে আলেম হইতে হবে না, আল্লাহর কথা কোরআনকে বলার জন্য, শিক্ষার জন্য, পড়ার জন্য আমাকে আপনাকে আলেম হইতে হবে। হ্যাঁ, আমরা যতটুক জানি ততটুকুই বলবো, যতটুক প্র্যাকটিস করতেছি ততটুকুই বলবো। হ্যাঁ, এই যে একটা একজন আরেকজনকে এনকারেজ করা, এটা করতেই হবে, এখানে কোনো কোনো অজুহাত দেওয়া যাবে না যে আমি তো ডিগ্রিধারী না, আমার তো এটা নাই ওটা নাই, হ্যাঁ কিছুই বলা যাবে না। কারণ কি, আমার জ্ঞান আল্লাহ সুবহান তাআলা আমাকে দিয়েছেন, আমাকে আল্লাহ পড়া শিখাইছেন, বাংলা পড়া শিখাইছেন, ইংরেজি পড়া শিখাইছেন, আমি কোরআনও পড়তে পারি, তাহলে আমার কোনো কিন্তু অজুহাত নাই যে আমি তো বলতে পারবো না। হ্যাঁ, এটা বলার কোনো আসলে কারণ নাই। আমাদের সবাইকে কি করতে হবে, কোরআনকে আপন করে নিয়ে এটা এটার সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। তো এখানে কিন্তু আল্লাহ সুবহান তাআলা আমাদেরকেই বলতেছেন যে আমরা যদি এই দলের মধ্যে পড়ে যাই, হ্যাঁ তাহলে কি হবে, তাহলে আল্লাহর লানত আমাদের উপরে পড়বে। হ্যাঁ, এবং এই আল্লাহর লানত, আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ সুবহান তাআলা যাকে লানত দিচ্ছে তার কি কোনো রহমত পাওয়ার আশা আছে? তার 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 সে তো এমনিই শেষ হয়ে যাবে। হ্যাঁ, কারণ কে লানত দিচ্ছে, লানতকারী কে? হ্যাঁ, এখানে সরাসরি আল্লাহ সুবহান তাআলা বলতেছেন, ইয়া আলা ইয়া ইয়া লানুহুমুল্লাহ, আল্লাহর লানত তাদের উপর। এবং শুধু আল্লাহরই লানত না, আল্লাহ কিছু স্পেশাল মালাইকা তৈরি করছেন, মালাইকা মানে ফেরেস্তা, তো এমন কিছু ফেরেস্তা আছে যারা মনে করেন মেঘের সঞ্চালনের জন্য তারা কার্যক্রম করে, এমন কিছু ফেরেস্তা আছে যারা মনে করেন যে মানুষের সাহায্যের জন্য নিয়োজিত, হ্যাঁ মানুষের প্রোটেকশনের জন্য নিয়োজিত আছে, আবার এমনও ফেরেস্তা আল্লাহ তৈরি করছেন যাদের কাজ হইতেছে শুধু লানত দেওয়া, মানে অভিশাপ দেওয়া। তো এই ফেরেস্তারা কিন্তু কি করতেছে, অভিশাপ দিয়েই যেতেছে কন্টিনিউসলি, কাদেরকে, যারা আমরা এই গ্রুপের মধ্যে, আল্লাহ আমাদেরকে নাজার দিক, আমরা যেন এই গ্রুপের মধ্যে না পড়ি। হ্যাঁ, মানে বলতেও ভয় লাগে যে আমরা যেন এই গ্রুপের মধ্যে না পড়ি। এখন দেখেন এই গ্রুপের কার্যক্রম সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আমরা বলতেছি, এখানে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বলছেন যে আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, দুইটা কথা, একটা হচ্ছে বাইয়িনাত আর একটা হচ্ছে হুদা। আল্লাহর কোরআনকে আল্লাহ সুবহান তাআলা নাজিল করেছেন স্পষ্ট নিদর্শন এবং কি দিয়ে, হেদায়েত দিয়ে, স্পষ্ট নিদর্শন এবং হেদায়েত দিয়ে। এখন আমরা কি করেছি, আমরা গোপন করার আরেকটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ইসলামের রিচুয়ালস কে বাইয়েনার থেকে সরাই ফেলছি। কিভাবে সরাই ফেলছি, মনে করেন একটা ছোট বাচ্চাকে যখন আমরা আমরা যখন টিচ করি বা আমরা যখন ওকে মানে ইসলামের শিক্ষা গুলাকে দীক্ষা দেওয়ার চেষ্টা করি, তখন আমরা বাচ্চাটাকে কি বলি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হ্যাঁ, এখন বাচ্চাটা যখন জিজ্ঞেস করবে কেন নামাজ পড়বো, তখন সে কি বলবে, তখন আমাদের রেসপন্সটা কি হবে, যখন বাচ্চাটা বলবে যে কেন নামাজ পড়বো, তখন আমরা কি বলবো, যে আমি বলছি তাই পড়। হ্যাঁ, তখন বাচ্চাটা আবার কি বলবে যে তুমি কেন নামাজ পড়তে বলতেছো, তখন আমরা কি বলবো, আল্লাহ বলছে তাই তোরা পড়তে হবে, পড়। হ্যাঁ, এখন বাচ্চাটার মনে একটা প্রশ্ন যে নামাজটা কেন পড়তে হবে, ওয়াই, এই যে ওর যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমরা কখনো ক্লিয়ার করি না, আমরা শুধু বলি কি
আল্লাহ পড়তে বলছে পড়, না পড়লে তোকে জাহান্নামে দিবে, না পড়লে তোর গুনাহ হবে। এই যে একটা নেগেটিভ নেগেটিভ শুধু আমরা আল্লাহকে চেনাইছি, কিন্তু আমরা কখনো পজিটিভটা বলি নাই। আমরা বলি নাই আল্লাহ কে, কেন ওকে আল্লাহ আল্লাহ ইবাদত করতে হবে, আল্লাহ ওকে আল্লাহ যে ওকে তৈরি করছে, আল্লাহ যে ওকে এত ফ্যাসিলিটেশনের মধ্যে রাখছে, এগুলো সাথে আমরা কখনো পরিচিত করাই নাই। হ্যাঁ, শুধু পড়স না কেন, পড়তে হবে এমনি করে আমরা ট্রিট করছি। তাহলে কি হয়ে গেল, আমরা বাইয়েনার থেকে সরাই দিলাম বাচ্চাটাকে। এখন ওর মনের মধ্যে একটা ক্ষোভ যে আমাকে শুধু কমান্ড দেয় কিন্তু আমাকে বলে না কিসের জন্য। তাহলে এই বাচ্চাটা কিন্তু বড় হয়ে কখনোই আর আমাদের কথা শুনবে না। যতদিন মনে করেন আপনি আমরা মারধর দিতে পারি বা আমরা মনে করেন ফোর্স করতে পারি ওকে, ততদিন ও হয়তো সামনে থেকে ভয়ের ছুটে মা বাবার ভয়ে এটা করবে। কিন্তু যখন এই বাচ্চাটা বিদেশে যাবে পড়াশোনার জন্য, যখন সে নিজের ফ্যামিলি হবে, তখন কিন্তু আর কি বাপ মাকে ভয় পাবে না, তখন আর সে আল্লাহকে ডাকতেও যাবে না, নামাজে গাফিলতি দেখাবে, কারণ তার কাছে এটা ক্লিয়ার না, তার কাছে এটা ক্লিয়ার না যে সেটা কেন করবে। তাহলে এই যে বাইনার থেকে আমি আমার সন্তানগুলাকে শিক্ষা দিতে পারলাম না, স্পষ্ট নিদর্শনটা আমি বুঝে বলতে পারি নাই, এটা কার ফল? তাহলে আমরা কিন্তু কি জবাবদিহিতার মধ্যে পড়ে যাব। আরেকটা হচ্ছে যে হুদা, মনে করেন গাইডেন্স। হ্যাঁ, এই গাইডেন্সটা বাইনারদের সাথে অটোমেটিক আসবে, যখন একটা মানুষ তার ভিশন ক্লিয়ার যে আমার জীবনের উদ্দেশ্য কি, আমাকে কেন রবের প্রেয়ার করতে হবে, আমাকে কেন রবের সাহায্য চাইতে হবে, এগুলো যখন তার ক্লিয়ার তখন সে অটোমেটিক গাইডেন্স পাবে। তখন তার মনটা যখন কনভিক্ট হবে তখন সে অটোমেটিক হেদায়তের পথে হাঁটবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাইড করবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, এটা আমি জোর করে কিছু বলতেছি না যে আমি আমি বেশি বলতেছি তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, এই দুইটা দিয়ে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তো বলেন নাই যে আমি শুধু পাঠাইছি হেদায়াত। তাহলে এই কথাটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, যে আমাদের ক্লিয়ার পরিষ্কার ভাবে আমাদের নিজেদেরকেও বুঝতে হবে এবং সেই সাথে আমাদের চিলড্রেনদেরকেও এই জিনিসটার দাওয়াতটা পৌঁছে দিতে হবে। এখন দেখেন আল্লাহ বলতেছেন যে মিম বাদি মা বাইয়ান না হলিন নাস, মানুষের জন্য আমরা এটাকে স্পষ্ট ভাবে বর্ণনা করছি। এখন কিতাবের মধ্যে যে ফিল কিতাব, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে কিতাবের মধ্যে বর্ণনা করেছেন মানুষের জন্য, লিননাস। তাহলে আমরা শুধুমাত্র কি নিজেদের কুক্ষিগত করে রাখবো না আল কোরআনকে, যে মুসলমান ছাড়া কোরআন কেউ ধরতে পারবে না, হ্যাঁ মুসলিম ছাড়া কোরআন কেউ পড়তে পারবে না, এই যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ, এইটা আসলে আমাদের রাখা উচিত। যে কেউ পড়তে পারবে, মনে করেন যে নন মুসলিম যারা কনভার্ট হয় ওরা কিভাবে হয়, ওরা তো প্রথমে ট্রান্সলেশনই পড়ে কোরআনে, হ্যাঁ তো কোরআনের ট্রান্সলেশন পড়েই তো ওরা মুগ্ধ হয়, ওরা আল্লাহকে চিনে, তারপরেই তো ওরা কনভার্সনটা হয়। তো এখানে আমাদের আসলে এটা কুক্ষিগত করে রাখার কোনো জিনিস না, এটা হচ্ছে আল্লাহ সবার জন্য দিচ্ছেন, তো এটাকে ওপেন করে দিতে হবে, হ্যাঁ, যে সবাই যেন অ্যাপ্রোচ করতে পারে, সবাই যেন শুনতে পারে, সবাই যেন এটা এটা সম্পর্কে জানতে পারে। এখন দেখেন মনে করেন যে আমরা আমাদের মানে সোশ্যাল যে পিয়ার প্রেশার যেটাকে বলে, পিয়ার প্রেশার মানে হচ্ছে যে সামাজিক একটা নর্ম তৈরি হয়ে গেছে, সামাজিক এমন ভাবে আচরণ গুলা বা বিধিগুলা তৈরি হয়েছে যে আমরা আসলে কোরআন নিয়ে কথা বলতে সংকোচ বোধ করি। কেন? কারণ আমি বলতে গেলে মানুষ আমাকে বলবে এই বেটা জঙ্গি হয়ে গেছে, হ্যাঁ বেশি হুজুর হয়ে যেতেছে, কোন গ্রুপের সাথে আবার যুক্ত আছে, হ্যাঁ এই যে একটা কোশ্চেন মানুষ করবে। আর এই ভয়ে আমরা কি করি, আমরা চুপ করে থাকি, আমরা কখনো বলি না এগুলো নিয়ে কথা। হ্যাঁ, যখনই আমি আমাকে কেউ আমি যদি কিছু বলতে চাই আমাকে অ্যাটাক করবে, কিছু গাইডলাইন আছে কোরআনে, ইসলামিক ল এর কিছু গাইডলাইন আছে যেগুলো আসলে আমরা নিজেরাও বুঝি না আর আমরা কাউকে বুঝাইতে পারি না, এর জন্য আমরা এগুলো নিয়ে কখনো কথাই বলতে চাই না, এগুলো আসলে আমরা এড়াই যাই, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে ক্লিয়ারলি বলছেন সেটা আসলে আমাদের গোপন করার কিছু নাই, হ্যাঁ, এবং আমাদের উচিত না এই বিষয়গুলোকে গোপন করা, বরং পরিষ্কার করে সবাইকে বোঝানো উচিত যে এই বিষয়গুলো কিভাবে আসছে, রুলিংস গুলা কি, কেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাই আমাদের জন্য সিদ্ধান্ত দিয়েছেন দ্যাট ইজ দ্য বেস্ট, এটাই হচ্ছে কি আমাদের রবের তরফ থেকে, এটা তো কোনো মানুষের তৈরি নিয়ম না যে আমরা এটা লুপহোল খুঁজবো বা আমরা এটা ভুল ভ্রান্তি খুঁজবো, তাহলে এটা তো রবের তরফ থেকে আসছে। তাহলে আমাদেরকে আমাদের মনটাকেও বুঝাইতে হবে যে আমরা আসলে লুকানোর কিছু নাই, কোরআনের মধ্যে এমন কিছু বলে নাই যেটা প্রকাশ করলে আমাকে লজ্জায় পড়তে হবে, হ্যাঁ, বা আমি আমি যদি এক্সপ্লেন করতে না পারি আমি কোনো বড় স্কলারের কাছে যাবো, আমি কোনো আলেমের থেকে আমি জেনে নিব, আমি ওনাদের সাহায্য চাবো যে আমাদেরকে এটা বুঝাই দেন,
কিন্তু আমরা এখানে লুকানোর চেষ্টা করব না। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে দেখেন, দুনিয়াতে এমন একটা এখন ট্রেন্ড তৈরি হয়েছে যে মানুষ কোরআনকে নন মুসলিমরা আমাদের থেকে বেশি আলোচনা করে। কিভাবে? অনেক একাডেমিক এডুকেশনের মধ্যে কোরআনকে একটা সাহিত্যের বইয়ের মতো করে ওরা কিন্তু কিছু চ্যাপ্টার্স পড়ায়। হ্যাঁ, এটা আমরা আপনারা জানেন কিনা, বাইরের দেশে এটা আছে। যেমন ওরা অনেক অ্যানালজি করে, অনেক রকম ওদের মানে এটাকে বলে রিসার্চের প্রোগ্রাম আছে। সাহিত্য যারা বিশেষ করে পড়াশোনা করেন তারা কিন্তু কোরআনকেও স্টাডি করে, কিন্তু অ্যাজ এ লিটারেচার বুক। ওরা এটাকে ধর্মীয় গ্রন্থ বা এই হিসাবে ওরা বুঝে না, ওরা একটা লিটারেচার বুক হিসেবে পড়াশোনা করে থাকে। তো সেখানে তারা কোরআন নিয়ে নানা রকমের আলোচনা করে। অথচ যখন ওদের থেকে একটা ডিফেন্স আসে আমাদের প্রতি, মানে এটা থেকে আমি ডিফেন্স করবো না, আমি বলবো যে যখন একটা কটূক্তি আসে ওদের তরফ থেকে আমাদের উপর, তখন আমরা চুপ করে থাকি। কারণ কি? আমরা নিজেরা কখনো আমাদের বইটাকে স্টাডি করি নাই, আর এর জন্য আমরা ডিফেন্সে কোনো কথা বলতে পারি না। হ্যাঁ, কোরআনের পরে আমরা দুটা কথা বলতে আমরা নিজেরাই শেকি হয়ে যাই, আমরা নিজেরাই হ্যাঁ হ্যাঁ এটা বলছে নাকি কোরআনের মধ্যে, এখন কি হবে? হ্যাঁ, তাহলে এটা এটাকে মানুষ তো খারাপ ভাবে নিবে, কিন্তু আল্লাহ যেটাকে প্রকাশ করছেন সেটা প্রকাশিত হবে। এখানে আমরা হাইড করার কখনো ট্রাই করব না, বরং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আরো বেশি করে মানুষের সাথে এই কোরআন সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলেই কিন্তু কি আমরা আমরা আল্লাহর লানতের থেকে রক্ষা পাবো। হ্যাঁ, তো আমাদের কিন্তু এখান থেকে ওভারকাম করতে হবে। এই যে মনে করেন আমাদের আজকে আমাদের মুসলিম জাতির উপরে, আলটিমেটলি মুসলিম দেশগুলোর উপরে, এবং এই সারা পৃথিবীতে যে এত অরাজকতা, এত ডিজাস্টার, এত রকম বিপদ চলতেছে, এটার কি একটা কারণ এরকম হইতে পারে না যে আল্লাহর লানতের মধ্যে আমরা আছি? কারণ আমরা আল্লাহর বইটাকে সিরিয়াসলি নেই নাই, আমরা আল্লাহর বইটাকে সিরিয়াসলি স্টাডি করি নাই, মানুষের সাথে অ্যাপ্রোচ করি নাই। হ্যাঁ, তো আমাদের কিন্তু এখানে একটা রোল আছে যেটা আমরা করতে পারি, আর এটা আমরা সঠিকভাবে না পালন করার কারণে কিন্তু আজকে আমাদের এই ভোগান্তি গুলা, এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তা আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করুন, এবং আমাদেরকে আমাদেরকে বুঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এখন দেখেন, আমরা কি মোটামুটি এরকম হয়ে গেছি না যে একটা সাপ যেরকম যেমন অনেক ধন ভান্ডার নিয়ে পেঁচায় বসে থাকে ফণি তুলে? হ্যাঁ, যে সে নিজেও ওই ধন ভান্ডার জুয়েলারি কি সাপকে কখনো পড়তে দেখছি আমরা না, কিন্তু সে কি করে, ওই ওইগুলার মধ্যে নিয়ে বসে থাকে ফণা তুলে। তা আমরাও হয়ে গেছি ওরকম কতগুলা সাপের মতো, যে কি করতেছি কোরআনকে এমন ভাবে প্রিজার্ভ করে রাখছি যে এটা কেউ সাধারণ মানুষ এটা ধরতে পারবে না, এটা বলতে পারবে না, এটা পড়তে পারবে না, আর নিজেরাও আমরা বুঝি না, বুঝি না দেখে এই কাজটা আমরা করতেছি। তো এটা কিন্তু আসলে হওয়া উচিত না অ্যাপ্রোচটা। হ্যাঁ, আল্লাহ বলছেন যে এটা সবার জন্য, তো আমাদেরকে এটা ওপেন করতে হবে, নিজেদেরকেও ওপেন হতে হবে এটার প্রতি। হ্যাঁ, নিজেরাও আমরা আসলে আয়াতগুলাকে জানি না, এবং আমরা আমরা কি করি, আমরা রিসাইট করি অনেক বেশি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইট ইজ গুড, এটা করতেই হবে, কিন্তু সেই সাথে আমাদের কি করতে হবে, এটার ভিতরে ঢুকতে হবে, পেনিট্রেট করতে হবে। যে মনে করো আমরা বাচ্চাদেরকে শুধু মুখস্থ শিখাইতেছি, বাচ্চাদেরকে শুধু আমরা তাজউদ শিখাইতেছি বা আমরা পড়াটা শিখাইতেছি, তারপরের লেভেলে কিন্তু ওদেরকে আমরা স্কুল কলেজ কোচিং এ ব্যস্ত করে দিতেছি। যখন ওদেরকে এটাও বুঝানোর সময়, তখন কিন্তু আমরা ওদেরকে বলছি যে এটা তুমি পরে করলেও হবে, মানে এটা তোমার টার্সিয়ারি। ছোটবেলায় একটা হুজুর দিয়ে আমরা পড়াটা শিখাই দিই, কোরআন ধরতে পারছে ব্যাস, কোরআন একটা খতম দিছে শেষ, তারপরে তুমি স্কুল কলেজ করো, তোমার আর কোরআনের সাথে কোনো যোগাযোগ দরকার। এরকম একটা অ্যাপ্রোচ কিন্তু অনেক মানুষের মধ্যে আছে, এবং ম্যাক্সিমামই তাই, ভেরি ফিউ আছে যারা আমরা কিন্তু সঠিকভাবে এটা পাইছি। হ্যাঁ, সো এটা কিন্তু এই এই ট্রেনটা ভাঙতে হবে, এই ট্রেনটা ভেঙে কিন্তু কোরআনকে আমাদের কারিকুলামের মধ্যে নিয়ে আসতে হবে। এখন দেখেন পরের আয়তে আমি চলে যাচ্ছি। পরের আয়তে বলা হচ্ছে ইল্লাল্লাযিনা তাবু এক্সেপ্ট দোজ, এই এই যে এই লানতের মধ্যে একটা গ্রুপ আছে যারা রক্ষা পাইতেছে, তারা কারা? ইল্লাল্লাযিনা, তারা ছাড়া যারা তাবু মানে যারা তওবা করেছে, ওয়া আসলাহু এবং যারা সংশোধিত হয়েছে, ওয়া বাইয়ানু এবং যারা স্পষ্ট ভাবে এরপরে বর্ণনা করেছে, ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। আল্লাহ বলতেছেন যে এরাই হচ্ছে ওই সব লোক যাদেরকে আমি তওবাটা আমি কবুল করছি, যাদের দিকে আমি যাদেরকে আমি ক্ষমা করব। আতুবু আলাইহিম, আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করব, আমি মুখ ফিরাবো তাদের দিকে, ওয়া আনা তাওয়াবুর রহিম, এবং আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন কি, তাওয়াবুর রহিম, আল্লাহ হচ্ছেন অত্যন্ত অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াময় আমাদের প্রতি। আল্লাহ সুবহানাহু মানুষকে লানত দিতে চান না, হ্যাঁ, কিন্তু আমাদের অ্যাক্টিভিটির কারণে আল্লাহ সুবহানাহু আমাদেরকে এত বড় একটা থ্রেট দিতেছেন। হ্যাঁ, এবং এটা থেকে মুক্তির উপায় আল্লাহ বলে দিতেছেন
যে যদি আমরা বুঝি যে আমরা এই গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছি, তাহলে আমাদের উপায় অন্তরটা কি, আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমাদেরকে সংশোধন হতে হবে। সংশোধনের তিনটা উপায়, সংশোধনের কয়টা উপায়? সংশোধনের তিনটা উপায়। কি কি উপায় দেখেন? 1 নম্বর, আল্লাহ বলছেন তওবা করতে হবে। তওবা মানে কি? তওবা মানে আমি বুঝতে পারতেছি যে আমার ভুল হইতেছে। হ্যাঁ, মনে করেন আমি এতদিন একভাবে চলছি, কিন্তু এই আয়াতটা যখন আমি শুনলাম, আমার মনের ভিতরে কি একটা ভয় ঢুকে গেল, জানলাম আমি তো আল্লাহর লানতের মধ্যে পড়তে চাই না, আমি তো এখান থেকে বেঁচে আসতে চাই, তাহলে আমি কি করব? আল্লাহ বলতেছেন তওবা করতে হবে। তওবা হচ্ছে কারো মধ্যে উপলব্ধি আসতে হবে যে হ্যাঁ আমি ভুল করছি, তারপরে সেটা স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি ভুল করছি, তারপরে তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এবং সেই কাজটা সে আর রিপিট করবে না। এই 4টা কন্ডিশন যখন কেউ ফুলফিল করবে, তখন সেটাকে আমরা তওবা বলি। হ্যাঁ, যে তাহলে তার প্রথমে রিয়েলাইজেশন আসতে হবে, তারপরে স্বীকার করতে হবে যে ভুল হয়ে গেছে, তারপরে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তারপরে তা সেটা আর রিপিট করা যাবে না, জানলাম এই কাজ আর আমি আর বুঝে এই কাজ কখনো রিপিট করবো না। এই 4টা যখন সে তওবা, মানে কন্ডিশন এই 4টা, তাহলে আল্লাহ বলতেছেন কি তওবা করতে হবে। তারপরে তওবা করলো সে, তাহলে বইটা সে এতদিন কিতাবটাকে সে কখনো কনসিডার করে নাই, সিরিয়াসলি নেয় নাই, এখন যখন সে বুঝলো যে আল্লাহ লানতের মধ্যে সে পড়ে যেতেছে, বা আমি যখন বুঝলাম যে আমি আল্লাহ লানতের মধ্যে পড়ে যাব, তখন আমার মধ্যে একটা একটা মানে আর্জ তৈরি হয়েছে যে না আমাকে করতে হবে, তাহলে আমি কি করতে পারি, আমি এখন তওবা করতে পারি এবং আমি এই বইয়ের প্রতি ফিরে যেতে পারি, আমি কোরআনের কাছে ফিরে যেতে পারি যে না আমি এখন থেকে পড়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো, এবং যতটুকু জানি আমি এটার উপরে আমল করে মানুষকে জানার চেষ্টা করব। এটা হচ্ছে তওবা করলাম। এবার দেখেন আসলাহু, আসলাহু মানে কি, নিজেকে রিফর্ম করা, নিজেকে চেঞ্জ করা, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। এখন কি করতে হবে? জীবনকে এই বই অনুযায়ী সংশোধন করতে হবে। যখন আমি কিতাবের কাছে ফিরে যাব, তখন আমি দেখব যে আমার জীবনের অনেকগুলা কাজ আছে সেগুলো আমি ভুল করতেছি। হ্যাঁ, আতো আল্লাহর কোরআনে এটার আমাকে সংশোধন করা হচ্ছে যে এটা না এটা করো, এটা না এটা করো, এটা ব্যাড এটা গুড, এটা ভালো না এটা, এটা করলে আমার জন্য পরিণতি খারাপ, এটা করলে আমার পরিণতি ভালো দিকে। তো এইভাবে যখন আল্লাহ আমাকে গাইড করতেছেন বইয়ের মাধ্যমে, তখন আমার জীবনটাকে কারেকশন করতে হবে, সংশোধন করতে হবে। হ্যাঁ, আমি বলবো না তখন যে আমার এখনো অনেক সময় বাকি আছে, আমি একটু মজা করে নি, আমার একটু লাইফ বাকি আছে, আমি একটু এনজয় করে নি, হ্যাঁ আমি বুড়া বয়সে যে এগুলো করবো, একবার হজ করে তওবা করে তারপর থেকে আমি ঠিক হয়ে যাব, এরকম বললে হবে না। হ্যাঁ, তাহলে বইয়ের কাছে সিনসিয়ার হার্টে ফেরত যেতে হবে, আর সংশোধন করে নিতে হবে নিজেদেরকে, তাহলে আসলাহ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে, আমি যখন নিজেকে পরিবর্তন করতে থাকব, তখন কি আমি আমার এক্সপেরিয়েন্স এবং আমি আমার যে উপলব্ধি এবং আমার কোরআনের যে আমাকে আল্লাহ যা বলছেন, এটা আমি মানুষের সাথে শেয়ার করব, এবং এটা এই সত্যটাকে বর্ণনা করা মানুষের কাছে ক্লিয়ারলি, যে আমি আগে ভুল করছি, এখন আমি কোরআন পড়ছি, আমি সংশোধন হয়েছি, তুমি আমার মতো হও। হ্যাঁ, বা আমি এই যে কোরআনের আয়াতে আমি এটা পাইছি, আসো আমরা এরকম ভাবে চলার চেষ্টা করি, নিজের ফ্যামিলিকে বলা, নিজের ফ্রেন্ডস কে বলা, নিজের আত্মীয় স্বজনকে বলা, এটা কি মুখ মুখ খুলতে হবে। আর একটা হচ্ছে যে দেখেন আমার অ্যাপ্রোচ, আমার অ্যাপ্রোচ কথা বলবে, আমার অ্যাপ্রোচ কথা বলবে। আমি ধরেন এমন একটা পরিস্থিতিতে গেলাম যেখানে আসলে কোনো কথা বলার সুযোগ নাই, মানুষ অলরেডি কি এখানে মানে আমি এখন স্কোপ পাচ্ছি না কথা বলার, তো এখানে আমি কি সবাইকে এখন থামায় জড়ো করে আমি যদি লেকচার দেওয়া শুরু করি, কেউ আমার কথা নিবে না ওই সময়টাতে, কারণ ওরা অলরেডি একটা একটা ভিন্ন একটা মনে করেন যে একটা পার্টি চলতেছে। হ্যাঁ, ওরা অনেক অন্যায় কাজ করতেছে অলরেডি, এখন এই মুহূর্তে আমি যদি যে ওদেরকে কিছু বলতে যাই, ওরা আমার কথাটা নিবে না, তো আমি কি করব ওই মুহূর্তটাতে, আমি আই উইল বি পেশেন্ট। হ্যাঁ, এবং আমার যে প্রেজেন্সটা, তাতেই কিন্তু ওরা অস্বস্তিতে পড়বে, আমাকে ওরা ওখানে চাবে না, ওরা চাবে কি যে এই 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 মানুষটা এখান থেকে চলে যাক, না হলে আমি আমরা কাজগুলো করতে পারতেছি। যেমন আমি আমি কিন্তু অত আমি চেষ্টা করতেছি, বাট আমি বলবো না যে আমি খুব বেশি কিছু, কিন্তু আমাকে এরকম অনেক জায়গা থেকে ওরা নিজেরাই বলছে যে ভাই তুমি এগুলো নিতে পারবা না, তুমি চলে যাও, আমাকে বের করে দিছে ওখান থেকে, বলছে তুমি নিতে পারবা না, তুমি চলে যাও। হ্যাঁ, তো তারপর আমাকে বলছে যে আমরা এখন কিছু খারাপ কথা বলবো, তুমি এখন যাও, নিজেরাই আমাকে এরকম ভাবে বলছে। তার মানে কি ওরা বুঝতেছে যে আই এম নট অফ দেয়ার কাইন্ড, হ্যাঁ আমি ওদের সাথে যাবে না, আর আমি থাকলে ওরা এগুলো করতে পারবে না। তখন আমাকে বলতেছে যে তুমি 5 মিনিটের জন্য ঘুরে আসো, যাও 5 মিনিটের জন্য ঘুরে আসো, বের হয়ে যাও, 5 মিনিট পরে আসো। তারপরে আমাকে বলতেছে আমার আমার সাথে ওই কথাগুলো বলে না, নিজেরা আস্তে আস্তে কানাকানি করে ওই কথাগুলো বলে, কারণ আমি তো শুনতে চাইও না, আর আমাকে তখন নিতেও ওরা ওরা আমাকে এক্সপেক্টও করে না। তো এইভাবে কিন্তু কি ক্লিয়ারলি একটা প্রেজেন্সে কিন্তু
ওদেরকে হিট করতেছে যে না, আবার নিজেরাই বলে যে না তুমি তো ভালো, তোমার গুলো আমরা তোমার তোমার সাথে আমরা এটা করতে পারতেছি, তাহলে এটা কি আপনার প্রেজেন্সটাই ওখানে ওই মুহূর্তে একটা নাড়া দিবে। আর তারপরে যখন সুযোগ সুন্দর সুবিধা হবে যে আপনি আপনি শুধু তার সাথে আসেন, বা এখন পরিস্থিতিটা ভালো, তারা একটু কাম ঠান্ডা হয়ে আছে, আপনার কথাটা শুনবে, বা কিছু মুহূর্ত আছে যে মুহূর্ত গুলোতে আপনি বুঝবেন যে দিস ইজ দ্য রাইট টাইম টু সে, তখন আপনি অ্যাপ্রোচ করবেন ক্লিয়ারলি, একদম সুন্দরভাবে গুছায় নিয়ে হিকমার সাথে দাওয়াত দিতে হবে। সো এটা হচ্ছে বাইয়ানো করা। এরপর আল্লাহ বলতেছেন এরা যখন আমরা তিনটা কাজ করতে পারবো, তখন আল্লাহ কি করবেন, এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করবেন। ফা উলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। এবং আল্লাহ কখনোই আমাদেরকে শুধু কার্স দিতে চান না, আল্লাহ বলতেছেন কি আনা আত-তাওয়াবুর রাহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াময়। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধনের উপায় বলে দিলেন, ক্ষমা আল্লাহ করবেন, আল্লাহ দাওয়াত দিতেছেন আমাদেরকে ক্ষমা করবেন, তাহলে আমরা কেন ফিরে যাব না? হ্যাঁ, যেখানে আল্লাহ দাওয়াত দিচ্ছেন যে আমরা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, শুধু আমরা যদি তিনটা কাজ করি, আমরা লুকায় না রেখে আমরাও সংশোধন হই, মানুষকেও সংশোধনের সুযোগ দেই এবং অ্যাপ্রোচ করি, তাহলে আমার আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গ্রুপ থেকে সরাই দিবেন, লানতের গ্রুপে আমরা আর পড়বো না, এবং আমরা আল্লাহর ক্ষমা এবং রহমতের মধ্যে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা পরের আয়াতে যাচ্ছি, আয়াত নাম্বার আমরা চলে যাচ্ছি 161। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে, ওয়া মাতু এবং মরে গেছে, ওয়াহুম কুফফারু এবং কিভাবে মরে গেছে, তারা তখন ছিল কাফের, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদেরই উপরে কি লানত, কার লানত, লানা লানাতুল্লাহি আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি এবং ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন এবং সকল মানুষের লানত। এখন দেখেন উপরের আয়াতে লানত ছিল দুই গ্রুপের, এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটা হচ্ছে কি লানতকারীদের লানত। এখন এই লানতকারীদের মধ্যে কারা আছে, মালাইকারাও থাকতে পারে, মানুষও থাকতে পারে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এক্সপ্লিসিটলি এই আয়াতে বলে দিচ্ছেন। এখানে আসলে তিনটা তিনটা ক্যাটাগরি থেকে লানত আসতেছে, এক হচ্ছে আল্লাহর লানত, আরেকটা হচ্ছে ফেরেশতাদের লানত, মালাইকাদের লানত, আরেকটা হচ্ছে সমস্ত মানুষের লানত, আজমাইন ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ, এই তিন গ্রুপের একসাথে লানত যদি কারো উপরে পড়ে, সে তো তার তো কোনো অবস্থাই থাকবে না কেয়ামতের দিন, দাঁড়ানোরই কোনো অবস্থা থাকবে না আল্লাহর সামনে। হ্যাঁ, আল্লাহুম্মা লা তাজআলনি এই গ্রুপের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না ফেলেন। তো এখন এরা কারা, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাস করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং তারা মরে গেছে কাফির হিসেবে, কাফির হিসেবে মরে গেছে। আচ্ছা বলেন তো, আমরা কি এই আয়াতগুলো যে পড়তেছি, এই আয়াতগুলো কোথায় নাজিল হয়েছে, এই সূরাটা কোথায় নাজিল হয়েছে, এটা কি মাক্কি সূরা না মাদানি সূরা? এটা কিন্তু একটা মাদানি সূরা, সূরা বাকারা মাদানি সূরা। এখন অনেক মুফাসসির এই আয়াতের বর্ণায় বলছেন যে ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু হুম কুফফার, এরা হচ্ছে মক্কার সেই অবিশ্বাসীরা যারা কিনা অস্বীকার করেছে, যারা কিনা মূর্তি পূজার সাথে ছিল, এটা অনেক মুফাসসির এটা বলেছেন। আবার আরেক দল মুফাসসির ওনারা লজিকে বলতেছেন যে এটা তো একটা মাদানী সূরা, এখানে যারা প্রথম রিসিভ করতেছেন তারা তো হয় তারা আগের মানে ইহুদি খ্রিস্টান যারা কিতাব পেয়েছে, অথবা তারা হচ্ছে নতুন মুসলিম যারা হচ্ছে কিনা মক্কা থেকে হিজরত করে আসছে, এবং এখানে একটা মিক্সড ক্যাটাগরি আছে। তো এইখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এখানে যে ডিক্লারেশনটা ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু হুম কুফফার, এটা কিন্তু এটা ডিরেক্ট বলা যাবে না যে এটা শুধুমাত্র ওই মক্কার মুশরিকদের জন্য ছিল, এটা কিন্তু শুধুমাত্র ওইখানে লিমিটেড না। এখন কাফারা শব্দটার অর্থ কি, আমরা যদি এটা অ্যানালাইসিস করি কাফারা শব্দটার অর্থ কি, কাফারা শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে মাটিতে পুঁতে ফেলা, কোনো বীজকে, কোনো শস্য বীজকে যখন মাটিতে দিয়ে মাটি দিয়ে ওটা ঢেকে দেয় তখন এটাকে কাফারা বলে, কোনো কিছুকে গোপন করা। হ্যাঁ, তো এই গোপন করাটা কিন্তু এই কাফারা কথাটার ভিতরে লুকানো আছে, ঠিক আছে, মানে সত্য জেনেও যে প্রকাশ করে না সেই কিন্তু কি কাফারা করে। তাহলে আমরা এতক্ষণ যে অ্যানালজিটা পড়তেছিলাম ওই কথাটার সাথে তাহলে এই কথাটা যায় যে যে যারা গোপন করতেছে, আল্লাহ বলতেছেন না যে দেখেন যে তাকতুমু না করা, কাতামা করা, এইটা
কিন্তু কি তাহলে এই কাফারা শব্দেরই আমরা বলতে পারি একটা সমার্থক শব্দ, যে যারা গোপন করছে, জেনে বুঝে গোপন করে ফেলছে, হাইড করছে, কাফারা করছে, অস্বীকার করছে, তাহলে এটা কিন্তু গোপন করাই, সত্য গোপন করাই কিন্তু কাফারা। আচ্ছা, এখন এই যে যারা গোপন করলো, জেনে বুঝে সত্যকে গোপন করলো, তারা কিন্তু কি, এবং এই অবস্থাতেই তারা মারা গেল, অবস্থাটা কি, তাদের হালটা কি ছিল যখন তারা মারা গেল? ও মাতু, যখন তারা মারা গেল তাদের হাল ছিল তারা কুফফার ছিল, মানে তারা গোপনকারী রয়ে গেছে, প্রকাশ কখনো করার সুযোগ পাইলেও তারা করে নাই। তো এখন কিন্তু তাদের উপরে কি ভয়ঙ্কর একটা স্টেট তাদের বজায় থাকবে, সেটা কি, তাদের তাদের তো আর সংশোধনের সুযোগ নাই, তারা অলরেডি মারা গেছে। আর আল্লাহ বলতেছেন কি, এখন তাদের উপর আল্লাহর লানত তো আছেই, মালাইকাদের লানত এবং সেই সাথে সমস্ত মানুষের লানত, অন্নাসি আজমাই। এখন এখন আপনি চিন্তা করে আপনি ভাবতে পারেন যে কেন, যে মানুষটা গোপন করলো সে তো নিজের ক্ষতি করলো, তাহলে তাকে কেন তাকে কেন বাকি মানুষরা লানত দিবে? এটা একটা প্রশ্ন হইতে পারে না, যে আমি কি ক্ষতি করছি ভাই তোমার, তুমি কেন আমাকে লানত দিবা? তো এটা যখন আমাদের মনের ভিতরে প্রশ্ন আসবে, তখন কিন্তু অ্যানালজিটা হচ্ছে এটার এখানে, যে মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব ছিল, সেটা কি, যেই মানুষটা অবিশ্বাসী, মানে যেই মানুষটা মনে করেন আমার আশেপাশেই ছিল, হ্যাঁ, সে হয়তো মনে মনে খুঁজতেছিল সত্যিকার রবকে, সত্যিকার গ্রন্থকে, রাসুলকে, হয়তো সে মনে মনে খুঁজতেছিল, কিন্তু আমি যদি একটু ওকে অ্যাপ্রোচ করতাম তাহলে ওটা পেয়ে যেত। আর কেয়ামতের দিন ও বলবে কি, তুমি আমার পাশে ছিলা, তোমার কাছে এটা ছিল কোরআন, তুমি তো আমাকে কোনোদিন বলো নাই, হ্যাঁ, তোমার উপরে আল্লাহ লানত করবে, তুমি আমাকে বলো নাই কেন, আজকে তোমার জন্য আমার এই প্রেম, তোমার তো দায়িত্ব ছিল বলা, তোমার ঘরে তো এটা ছিল। এভাবে করে তারা সেদিন কি করবে, আমাদেরকে পাকড়াও করবে। তো এটা কিন্তু মানুষ সেদিন কি ছাড়বে না কিন্তু, কারণ মনে করেন যে আপনি সিম্পল ভাবে চিন্তা করেন যে আপনার কাছে একটা রেমিডি আছে, একটা ওষুধ আছে, এই ওষুধটা খাইলে মনে করেন যে মহামারী চলে যাবে। এখন আপনি পকেটে নিয়ে বসে আছেন এটাকে, আপনি, আমি নিজেও খাইলাম না, আমি আরেকজনকে দিলামও না, তাহলে এ কেউ যদি জানতে পারে যে আমি ওষুধটা পকেটে নিয়ে বসে আছি আর আমার চারিদিকে এত এত মানুষ মারা যেতেছে, হ্যাঁ, তাদেরকে আমি কাউকে বাঁচানোর চেষ্টাও করলাম না, আবার আমি নিজেও মরে গেলাম, তাহলে কি হবে, এটার কি কোনো, এটা এই কনসিকুয়েন্সের ফলে কি হবে, মানুষ কিন্তু সেদিন যখন আমাকে পাবে আমাকে ধরে মারবে না, যে তোমার কাছে ছিল তুমি কি করছো এটা দিয়ে। তো সেম ঘটনা হইতেছে এখানে, আমাদের কাছে কিন্তু যে কিতাবটা আছে এই কিতাবটা কিন্তু নর্মাল কোনো পাবলিকেশন হাউসের বই না, যে আমাকে এটা এত সালে পাবলিশ হয়েছে এটার আবার এডিশন হবে, এরকম না, এই কিতাবটা কিন্তু আমাদের রবের তরফ থেকে আসছে, এটা আল্লাহর তরফ থেকে আসছে। তো এটার ভ্যালুটা কিন্তু মানে ইনকম্পারেবল, আমরা দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পাইছি সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল কোরআন। আর এই কোরআনকে যখন আমরা অবমাননা করব এবং এটার যে ভ্যালুটা, এই ভ্যালুটা যখন আমরা দিব না, তখন কিন্তু আমাদের পরিণতি ভয়ানক, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হ্যাঁ, যে আমরা যখন এই গোপনকারী দলের মধ্যে পড়ে যাব তখন কিন্তু এই পরিণতিটা হবে খুবই ভয়ানক, এবং সেই দিন আমরা মনে করব যে আমরা তো মুসলিম, আমরা তো বেঁচে যাব, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমরা তো আল্লাহ বাঁচাই দিবেন আমাদেরকে, কিন্তু দেখা যাবে যেদিন কিয়ামতের দিন মানুষ দাঁড়াবে তখন তারা দাঁড়াইছে কাফেরদের সাথে, তখন ওরা বলবে আমরা এই দলে কি করতেছি, আমরা তো এখানে পড়ার কথা ছিল না, আমি তো মুসলমান ছিলাম, আমি, আমার নামের পিছনে তো মোহাম্মদ, সামনে তো মোহাম্মদ ছিল, আমার নামের পিছনে তো আবদুল্লাহ ছিল, আমি কেন এই এখানে দাঁড়ায় আছি? কিন্তু দেখা যাবে কি কোনো একটা লুপ হোলে পড়ে আমরা হয়তো এই 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 গ্রুপের মধ্যে যদি পড়ে যাই, তাদের তাদের কিন্তু আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, ওই দলের মধ্যে, কুফফারদের মধ্যে দাঁড়াই যেতে হবে, হ্যাঁ। তো এরকম হবে, এটার কিন্তু ইন্ডিকেশন দেওয়া হয়েছে, যেমন সূরা হাদিতেও এরকম বলা হয়েছে, হ্যাঁ, যে তারা ভাববে যে তারা একরকম, কিন্তু তাদের যখন হাসর হবে তখন দেখা যাবে যে অস্বীকারকারী দলের সাথে বা লুকা লুকাইছে যারা সেই দলের সাথে তাদের হাসর হবে, তাহলে এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতি, এবং এটা আমাদের সবারই ভয় পাওয়া উচিত। তো এখন অনেক তো আমরা ভয়ের কথা বললাম, এর বিপরীতে আমাদের আশার আলো কোথায়? আশার আলো হচ্ছে আমাদের এই এই আয়াতটা, 160 নাম্বার আয়াতটা, হ্যাঁ, যে আল্লাহ বলছেন এই তিনটা কাজ করলে আমরা এই এইখান থেকে, এই গ্রুপ থেকে আমরা রেহাই পাইতে পারবো, হ্যাঁ। তারপরে আবার হচ্ছে আরেকটা হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আপনার হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর এমন কোন ঘর নাই
যেখানে মানুষ একদল মানুষ বসে আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করে, হ্যাঁ আল্লাহর কিতাবকে তারা পড়াশোনা করে এবং তারা এটা জানার চেষ্টা করে এবং তারা একজন আরেকজনকে বলে বা একজন বলে এবং বাকিরা সেখান থেকে শিক্ষা নেয়। এই যে এরকম একটা গ্রুপ, একটা গ্রুপ যারা আল্লাহর কিতাবকে নিয়ে পড়াশোনা করতেছে, তারা এটা জানার চেষ্টা করতেছে, তারা একজন আরেকজনকে বলতেছে, এই গ্রুপটার উপরে কি হইতেছে, আল্লাহর মালাইকারা নেমে আসে এবং চারিদিক থেকে ঘিরে ফেলে এবং তারা কি করে, তারা সাকিনা, আল্লাহ সুবহান তাআলা সেই মানুষগুলোর উপরে সাকিনা নাজিল করে। সাকিনা হচ্ছে প্রশান্তি, হ্যাঁ এক ধরনের প্রশান্তি আল্লাহ ওই মুহূর্তে ওই গ্রুপ অফ পিপল এর উপরে, ওই মানুষদের উপরে আল্লাহ নাজিল করেন। হ্যাঁ তো আল্লাহ আমাদেরকে সেই গ্রুপের অন্তর্ভুক্ত করে দেন। তো এখন দেখেন আমরা ঠিক অপোজিটে এতক্ষণ কি পড়লাম, যে এক দলের উপর আল্লাহ লানত দিচ্ছেন, আর তার বিপরীতে আমরা কি পড়লাম, যে একদল মানুষের উপর আল্লাহ রহমত নাজিল করতেছেন, আল্লাহর সাকিনা নাজিল করতেছেন। এবং আরো বেশি বেনিফিট কি জানেন, আমরা আল্লাহকে নিয়ে আলোচনা করতেছি, এই যে মনে করেন আমরা এখন আমরা কিছু মানুষ বসে এখন আল্লাহ আল্লাহ সুবহান তাআলার আয়াত নিয়ে আলোচনা করতেছি, সবচেয়ে সম্মানের ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেককে যারা আমরা শুনতেছি এখন এই মুহূর্তে বা আমরা যারা পরে শুনবো, আমাদের প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ সুবহান তাআলা তার দরবারে আলোচনা করেন। আল্লাহর দরবারে আমার আপনার নাম নিয়ে আলোচনা হবে, এটা তো একটা বিশাল সম্মানের ব্যাপার। আর এটা আল্লাহ সুবহান তাআলা প্রতি মুহূর্তেই করতেছেন, যখনই আমরা আল্লাহকে নিয়ে আলোচনা করতেছি আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। তাহলে বলেন তো আল্লাহর মালাইকাদের সামনে সেই দরবারে কারা উপস্থিত আছে, সেই দরবারে আল্লাহর স্পেশাল মালাইকারা উপস্থিত আছে, যারা আল্লাহর সন্নিকট প্রাপ্ত মানুষ, আল্লাহর নিকটপ্রাপ্ত যারা মালাইকা বা যারা নিকটপ্রাপ্ত র্যাঙ্কের যারা, তারা অবশ্যই কি ভেরি স্পেশাল, তাদেরকে নিয়ে তা আল্লাহর দরবারে আল্লাহ এই মানুষগুলোকে নিয়ে আলোচনা করতেছে। অথচ এই মানুষগুলাকে, এই মানুষগুলা হচ্ছে যারা আল্লাহর কিতাবকে পড়ার চেষ্টা করতেছে, আল্লাহর কিতাবকে বুঝার চেষ্টা করতেছে, একজন আরেকজনকে জানানোর চেষ্টা করতেছে, এই গ্রুপটাকে আল্লাহ এত পছন্দ করে। আর এটার বিপরীতে গেলেই কি, এটার বিপরীতে গেলেই কিন্তু সেই লানতের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে। তাহলে কত অপোজিট, কিন্তু দেখেন একদম অপোজিট দুইটা চিত্র কিন্তু আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দিচ্ছেন এক্সাম্পল হিসেবে। এখন আমাদের কাছে অপশন আছে, আমরা কোনটা নিব, আমরা কি সেই দলে যাব যাদেরকে নিয়ে আল্লাহ প্রশংসা করতেছেন তার দরবারে, নাকি আমরা ওই দলে যাব যাদেরকে আল্লাহ লানত দিচ্ছেন। তাহলে আল্লাহ আমাদের সঠিকটা বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবার দেখেন আমরা চলে যাচ্ছি আয়াত নাম্বার 162 তে। এখানে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইয়ানজুরুন। এই 161 এর কন্টিনিউয়েশন আল্লাহ বলতেছেন যে এই যে এই মানুষগুলা যাদের উপর আল্লাহর লানত, মালাইকার লানত, সমস্ত মানুষের লানত, তাদের সেই দিন কি হবে, তারা সেই দিন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাহলে যে জায়গাটাতে লানত পাইতেছে তারা অবশ্যই সেটা কি, সেটা কোনো, সেটা অবশ্যই ভালো না, তাই না, সেটা ডেস্টিনেশনটা খুবই খারাপ। তো সেমন সেরকম একটা অভিশপ্ত অবস্থায় আল্লাহ বলতেছেন যে তারা সেখানে চিরকাল থাকবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। এখান থেকে এমন না যে এক বছর লানত পাইলো, এক বছর অভিশপ্ত হলো, তারপর তারা রেস্কিউ পেয়ে গেল বা তাদের পানিশমেন্ট কম করা হইলো বা তাদের আজাব কম করা হবে, কোনো সেখানে সুযোগ নাই। আল্লাহ বলতেছেন কি খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, লা ইউখাফফু আনহুমুল আযাব, কমানো হবে না বিন্দু মাত্র তাদের উপর থেকে আজাব, তাদের উপর থেকে একটু আজাব কমানো হবে না, যে আমাকে একটু ব্রেক দাও, হ্যাঁ আমাকে 5 মিনিটের ব্রেক দাও, আমাকে 10 সেকেন্ডের ব্রেক দাও, আমি একটু নিঃশ্বাস নিই, আমি একটু পানি খাই, আমি একটু জিরাই, কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো ব্রেক নাই। আল্লাহ বলতেছেন কি দ্যার ইজ নো ব্রেক, কন্টিনিউয়াস পানিশমেন্ট চলবে তাদের উপর, লা ইউখাফফু আনহুমুল আযাব, আযাবকে কোনো রকম ভাবে কমানো হবে না। যে আমরা রিকোয়েস্ট করবো যে আল্লাহ আমি তো মুসলিম ছিলাম, আমি তো প্র্যাকটিস করছি, আমি তো একা একা করছি, আল্লাহ বলবেন যে তুমি বলো নাই কাউকে, আল্লাহ বলবেন তুমি কাউকে বলো নাই। হ্যাঁ তারপরে কি তারা রিকোয়েস্ট করবে, ওয়ালা হুম ইয়ুং দরুন, যে ওয়ালা হুম ইয়ুং দরুন, যে আমাদেরকে একটু অবকাশ দাও, তারা রিকোয়েস্ট করবে আল্লাহর তরফ থেকে, তখন কি বলা হবে, ওয়ালা হুম ইয়ুং দরুন, কোনো এক্সকিউজ নাই, কোনো অবকাশ। তারা তারা বলবে, বলে না যে মানুষকে যখন ধরেন পানিশমেন্টের জন্য নিয়ে যেতেছে টেনে হেঁচড়ে, তখন বলে না যে আমার কথা শুনো, আমার কথা একটু শুনো, আমি কি বলি একটু শুনো, হ্যাঁ আমাকে 1 মিনিট সুযোগ দাও আমাকে এক্সপ্লেন করার, তখন কি তাদের থেকে কোনো এক্সপ্লেনেশন নেওয়া হবে। তো এখন আপনার মনে হতে পারে যে কেন
একটু ওদের কথা শুনলে কি হয়, মানে ওরা ওরা হয়তো কোনো যুক্তি দিবে যে কেন আসলে ও ও এরকম করছে, হয়তো ওর কোনো লজিক আছে। আল্লাহ বলতেছেন কি যে ওরা জেনে বুঝে গোপন করছে, ওদের কোনো লজিকই শোনা হবে, ওরা জেনে বুঝে গোপন করছে। এই যে এই দলের কথা যাদের কথা বলা হচ্ছে না, এরা কিন্তু যে এমন না যে আমি জানতামই না, আমাকে নিয়ে যেতে পানিশমেন্ট, আল্লাহ তাআলা কখনোই কি ইনজাস্টিস করবেন না কারোর সাথে। এই গ্রুপটা হচ্ছে যারা 100% জানে, বুঝছে, সবই বুঝছে, তার মনকে যদি জিজ্ঞেস করেন তাহলে তার মন কনভিন্স যে হ্যাঁ এটাই সত্যি, কিন্তু সে প্রকাশ করতেছে, সে প্রকাশ করতেছে না কেন, কারণ সে প্রকাশ করলে তার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, সে প্রকাশ করলে তার ফ্রেন্ড গুলা তাকে ছেড়ে চলে যাবে, সে প্রকাশ করলে তার জব চলে যাবে, সে প্রকাশ করলে তার তার জীবন গতি চেঞ্জ হয়ে যাবে, তার উপরে অনেক ক্যালামিটি নেমে আসবে, অনেক বিপদ নেমে আসবে, মানুষ তাকে নেগলেক্ট করবে, মানুষ তাকে দুই চোখে দেখ মানে আলগা চোখে দেখবে, আরে বেটা হুজুর হয়ে গেছে, আরে কোন গ্রুপে গেছে, আরে বোরকালি হয়ে গেছে, মানে এরকম নেগলেক্ট করবে, এই ভয়ে সে কখনো একসেপ্ট করে। তাহলে আল্লাহ কি বলতেছেন যে তুমি বুঝে শুনে তুমি এটা করছো, তোমার থেকে আর কি করা হবে না, পানিশমেন্ট কমানো হবে না। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, এই থেকে এই থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। এবার দেখেন আয়াত নাম্বার 163 তে আল্লাহ বলতেছেন ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এবং তোমাদের ইলাহ হচ্ছেন ইলাহুন ওয়াহিদ, একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এবং তিনি ছাড়া নাই কোনো ইলা, যিনি হইতেছেন রহমান, যিনি হইতেছেন রহিম। দেখেন এতক্ষণ তো আমরা ভয় পাইতেছি, আমরা মানে আমাদের অস্বস্তি লাগতেছে যে আমরা কোন দলে পড়ছি, আমাদের মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে কি হবে। হ্যাঁ আল্লাহ কি বলতেছেন, আল্লাহ বলতেছেন যে ইলা হুকুম ইলাহুন ওয়াহিদ, তাহলে এখন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে বললেন যে আল্লাহ হইতেছেন এক? আমরা তো অলরেডি স্বীকার করে ফেলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হইতেছেন এক। হ্যাঁ আমরা তো দাবি করতেছি যে আমরা মুসলমান বা আমাদের মুসলমান ট্যাগিং আছে, কিন্তু আল্লাহ কেন রিমাইন্ডার দিলেন ইলা হুকুম ইলাহুন ওয়াহিদ, এই আয়াতে এসে কেন বললেন? এটা কি এমনি এমনি বললেন না? কারণ কি বলেন তো, আমি যদি আপনাকে আবার রিক্যাপ করাই যে আমাদের মতোই রেসপন্সিবিলিটি কার উপর পড়ছিল, পড়ছিল বনি ইসরায়েলের উপর। বনি ইসরায়েল কি করছে? বনি ইসরায়েল গ্রুপ কিন্তু তারা পরীক্ষায় ফেল করছে, তাদের রেসপন্সিবিলিটি তারা পালন করতে পারে নাই, মানুষের কাছে পৌঁছাতে পারে নাই, মানুষের জন্য রোল মডেল হইতে পারে নাই, তারপরে আল্লাহর অভিশাপের মধ্যে তারা পড়ে গেছে। হ্যাঁ এবং ওদের উপরে যে আল্লাহর অভিশাপের উপরে যে পড়ছেন, এটা কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ ওদের বাইবেলে তাওরাতে বলে দিছে। হ্যাঁ যেমন এখানে রেফারেন্সটা আছে, রেফারেন্সটা হচ্ছে আপনার আমি বলি, রেফারেন্সটা ছিল হারাই ফেলছি আমি বলতেছি, কারণ রেফারেন্সটা হচ্ছে ডিউরোনিমি 28-30। হ্যাঁ ওদের ওদের রেফারেন্স বাইবেলের বা তওরাতের। তো এখানে ওরা প্রায় 3-4 পেজ জুড়ে আল্লাহ যে ওদেরকে অভিশাপ দিছে তার তার বর্ণনা আছে, ওদের নিজের বইয়ে আছে। তো ওরা যখন বইটা পড়ে তখন কিন্তু ওরা মানে ওরা ভয় পায় যে ওরা ওই লানতের মধ্যে ওরা কিন্তু পড়ে যাচ্ছে, কারণ ওদের কি ওরা এক্সপ্রেস করে নাই, ওরা প্রকাশ করে নাই। আর এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে একই লানত কিন্তু আমাদের উপরেও পড়বে, কিন্তু লানত গুলা কি, সেই মানে অভিশাপটা কি আসলে? যেমন আমি আমরা অনেক সময় বলি না যে তুই ওখানে যা তোর এটা হোক, এরকম যখন কাউকে কেউ বলে তখন এটা অভিশাপ, কিন্তু আল্লাহ কি অভিশাপ দিচ্ছেন এটা কিন্তু আল্লাহ প্রকাশ করেন নাই, এটা আল্লাহর একটা রহমত যে আল্লাহ প্রকাশ করেন নাই। হ্যাঁ যেটা ওদের তাওরাতে প্রকাশিত হয়েছে এবং সেটা খুবই ভয়ঙ্কর। তো এখানে আল্লাহ সুবহান তাল্লাহ এবার বলতেছেন ইলা হুকুম ইলাহুন ওয়াহিদ, এই কথাটা আল্লাহ এমনি এমনি বলেন নাই, এই কথাটা বলার কারণ হচ্ছে ওদেরকে যেই আল্লাহ লানত দিছেন সেই আল্লাহ তোমাদেরকেও এই রেসপন্সিবিলিটি দিচ্ছেন, ওদেরকে যে আল্লাহ পরীক্ষায় যে আল্লাহ খাতা দেখছেন বা যে আল্লাহ গ্রেডিং করছেন সেই আল্লাহ এখন আমাদের গ্রেডিং করবেন। তাহলে এখানে একই টিচার, টিচারের কোনো পার্থক্য নাই, মনে করেন আমরা বলি না যে ওই টিচার কম নাম্বার দেয়, এই টিচার বেশি নাম্বার দেয়, কিন্তু এখানে আমাদের টিচার একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম্বার দিবেন। বনি ইসরায়েল ফেল করছে, এখন আমরা আছি পরীক্ষার মধ্যে, তাহলে একই টিচার আমাদেরকেও নাম্বারিং করবেন, একই গ্রেডিং সিস্টেম, গ্রেডিং সিস্টেম চেঞ্জ হয় না, আল্লাহর নিয়ম মানদণ্ড সবসময় একই, আল্লাহর মানদণ্ডে কোনো পার্শিয়ালিটি নাই। সো তাদেরকে যেরকম ভাবে পরীক্ষা নেওয়া হয়েছে আমাদেরকেও সেম ভাবে পরীক্ষা নেওয়া হবে, আমরা এর বাইরে না, আর আমাদের রবও একজনই, তাদের রব আমাদের রব একই রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই আমরা বলছি। তো
এখানে আমরা কোন রকম এক্সকিউজ পাবো না যে আরে অভিশপ্ত দল হইতেছে বনি ইসরায়েল, আমরা খুব ভালো, আমরা মুসলমান, আমরা বেঁচে যাব, এটা আসলে ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহান তাআলা এটাই ক্লিয়ার করে দিলেন যে তোমাদের রব আর সব সময় কি একই ছিলেন, একই রব, ইলাহুন ওয়াহিদ, তো গ্রেডিং একই হবে, পানিশমেন্টও কি একই রকম কনসিকোয়েন্স আমাদেরও ফেস করতে হবে। এবং আল্লাহ বলতেছেন যে ডোন্ট ওয়ারি, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া তো তোমাদের আসলে আর কোনো ইলাহ নাই। মানে আমরা যে ভয় পাইতেছি আমাদের রেস্কিউ কোথায় হবে, আমরা যে পরিত্রাণের জন্য অন্য কোথাও যাব, সেটার তো সুযোগ নাই, কারণ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন লা ইলাহা ইল্লা হুয়া, আমাদের তো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এবং আল্লাহ কি বলতেছেন, আমাদের যে ইলাহ আল্লাহ, আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন রহমান ও রাহিম, আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন অনেক অনেক বেশি রহমান এবং তিনি হচ্ছেন রাহিম, তিনি সবসময় কি আমাদেরকে নিয়ামতের মধ্যে রাখছেন এবং সেটা আমাদেরকে ওই পারেও রাখবেন। তাহলে আমাদের থেকে আল্লাহর এক্সপেক্টেশন হচ্ছে কি, আমরা আল্লাহর কথা অনুযায়ী কাজ করব। তাহলে এখানে আরেকটা ব্যাপার দেখেন, ইলাহ কথাটাকে যদি আমরা একটু ডিসক্রাইব করি, ইলাহকে, ইলাহ কথাটার মধ্যে অনেক সুন্দর অ্যানালজি লুকানো আছে। ইলাহ হচ্ছে মানে এমন একজন সত্তা, আমরা যেটা যেখানে বলা হচ্ছে কি ইবাদতের যোগ্য কেউ নাই, এরকম ভাবে আমরা অনেক সময় বলি। তো ইলাহকে যদি আমরা ইবাদত হিসেবে ধরি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে ইবাদত এই কথাটাই শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। কেউ যদি ইবাদত কি, ইবাদতের স্বাদ যদি কেউ পাইতে চায়, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত সে করে কখনোই সেটা পাবে না। তাহলে একমাত্র যদি কেউ ইবাদতের যোগ্য হয়ে থাকে সেটা হচ্ছে আল্লাহ সুবহান তাআলা। তাহলে ইলাহকে, ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ যার ইবাদত করা যায়। তারপর দেখেন ইলাহ হচ্ছে এমন সত্তা যার গুণাবলীতে, যার কথা যখন স্মরণ হয় তখন সৃষ্টিকুল অবাক হয়ে যায়। হ্যাঁ, সৃষ্টিকুল যার স্মরণে বিমোহিত হয়ে যায়, এমন সত্তা হচ্ছে ইলাহ। তাহলে এমন সত্তা কে আছে আর আল্লাহ ছাড়া? হ্যাঁ, যাকে প্রত্যেকটা সৃষ্টি দেখতে চায়, যাকে প্রত্যেকটা সৃষ্টি যাকে পাইতে চায়। আর এখানে আমরা আল্লাহ সুবহান তাআলার কথাই বলতেছি যে যার যার প্রত্যেকটা গুণাবলী যখন আমাদের সামনে বর্ণনা করা হয় আমরা তখন বিমোহিত হয়ে যাই, মানে অবাক হয়ে, যার মুখ হা হয়ে যায় যে এত সুন্দর আমাদের রব, এত সুন্দর তার গুণাবলী। তো এরকম ইলাহ হচ্ছে না আল্লাহ সুবহান তাআলা। ইলাহ হচ্ছেন এমন সত্তা যে মনে করেন আপনার সবচেয়ে কাছের যে মানুষটাকে আপনি আপনার বিপদে এবং আপনার সুখের সময় আপনি স্মরণ করবেন, প্রথম যে আপনার মাথার ভিতরে আসবে সেই হইতেছে কি আল্লাহ সুবহান তাআলা। যেমন মনে হয় না যে আমার একটা খুশির সংবাদ, আমি সবার আগে ফোনটা হাতে নিয়ে আমি কাকে ফোন দিই? হ্যাঁ, যে মানুষটাকে আমি ফোন দিই তাকে আমি খুব ভালোবাসি, নিশ্চয়ই সে আমার খুবই কাছের এবং ভালোবাসার এবং ভরসার একটা মানুষ। হ্যাঁ, যে আমার, আমি খুব কষ্টে পড়ছি, আমার কিছু হয়েছে, আমি আগে কাকে ফোন দিই, তাকে ফোন দিয়ে আমি কথাটা আলোচনা করি, ওই মানুষটা কি আমার খুব কাছের এবং ভরসার মানুষ। ইলা হইতেছেন তার থেকেও বেশি, ইলা হইতেছেন তার থেকেও বেশি ভালোবাসার এবং ভরসার একজন সত্তা, যাকে আমি আমার ভীষণ আনন্দের সময়ও আমি স্মরণ করি, যাকে আমি আমার ভীষণ কষ্টের সময়ও আমি স্মরণ করি, তিনি হইতেছেন আমার ইলা। এবার দেখেন ভালোবাসার তো অ্যারাবিককে অনেকগুলা লেভেল আছে, আমরা অলরেডি জানি যে 10টার মতো লেভেল আছে ভালোবাসার শব্দগুলাকে এক্সপ্রেস করার জন্য। তো ইলাহ হইতেছে এমন একটা ভালোবাসা যে ভালোবাসাটাই যখন মানুষ মত্ত থাকে তখন কোনো কষ্টই তাকে কোনো ব্যথা দেয় না, কোনো কষ্টই তাকে কোনো ব্যথা দেয় না, এরকম একটা স্টেটের মধ্যে সে থাকে। যেমন আপনারা শুনবেন যে মানুষ অনেক পাগল আছে যে ভালোবাসা মানে মানুষকে মানুষ ভালোবেসে কি করে সুইসাইড করে, এরকম পাগল আছে যে আরেকটা মানুষকে ভালোবাসছে, সে ভালোবাসা সে পায় নাই দেখে সে সুইসাইড করছে। তারপরে এরকম অনেক আছে যে আপনার যে মানে এইটাই আর কি, যে যে ভালোবাসাটা আপনাকে সঠিকভাবে চিন্তা করতে দেয় না, এটা আসলে ভালোবাসার গুড কোনো লেভেল না। তাহলে ইলাহ কিন্তু সেরকম ভালোবাসা না, এক্সট্রিম ভালোবাসা, কিন্তু এই ভালোবাসাটাই কিন্তু আপনি পাগল হবেন না। পাগল বলতে কি, যে আপনি ঠিক মতো চিন্তাই করতে পারতেছেন না কোনো কিছু, নো। যে অনেক সময় আছে না যে আমরা দেখি যে আমাদের দেশে কিছু আছে যে ফকির টাইপ, যে কি করে যে গোসল করবে না, মানে খুবই নোংরা অবস্থায় থাকবে, আবার কি যেন খায়ও, তারপরে আবার গান বাজনাও করে, মানে এই ধরনের কিন্তু স্টেট না, এটা কখনোই না। ইলাহ হচ্ছেন সেই রকম ভালোবাসা যাকে আমরা এরকম ভাবে ভালোবাসবো যে আমাদের লজিক্যাল অ্যাপ্রোচ আমরা নিব, আমাদের চিন্তা ভাবনা হবে সুন্দর, গুছানো, লজিক্যাল,
কখনো ইললজিক্যাল না, ইরেশনাল না, আবার এট দ্য সেম টাইম এত হাইয়েস্ট লেভেলের ভালোবাসা যে আমার যত কষ্টই আসুক আমার কোনো কষ্ট লাগে না, আমার কাছে মনে হয় যে সবই সোজা হয়ে গেছে। এই যে একটা লেভেল, এই লেভেলটা হতেছে আমাদের ইলাহের প্রতি ভালোবাসা। তাহলে আমাদের ইলাহ হতেছেন সেরকম, আমি যদি আবার সামারি করি, যাকে অসম্ভব ভালোবাসা যায়, যাকে আমরা কষ্ট খুব খুব কষ্ট আমরা যাকে আমরা কাছে পাই স্মরণ করি, খুব আনন্দ যাকে আমরা কাছে পাই স্মরণ করি, একমাত্র যারই ইবাদত করা যায়, এবং যাকে পাওয়ার জন্য আমরা ডেসপারেট, যাকে পাওয়ার জন্য আমরা আকুল, আমরা প্রচেষ্টা চালাই, প্রত্যেকটা সৃষ্টি চালাই, এবং সেই সাথে আমরাও অন্তর্ভুক্ত, যে যাকে আমরা ডেসপারেটলি পাইতে চাই, যে ইলাহকে, তিনি হতেছেন আমাদের ইলাহ, এবং তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজেকে ডেসক্রাইব করতেছেন কি, হুয়ার রহমান রহিম, তিনি হচ্ছেন সব সময় কি রহমান এবং রহিম। এবং এই এই অ্যাট্রিবিউটসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন আল্লাহর তো অনেক অ্যাট্রিবিউটস আছে, কিন্তু কেন আল্লাহ এই দুইটা অ্যাট্রিবিউটস কে হাইলাইট করলেন, কারণ আল্লাহ হচ্ছেন তাওয়াবুর রহিম, আল্লাহ সবসময় আমাদের ক্ষমা করতে চান, আল্লাহ কখনোই আমাদের পানিশমেন্ট দিতে চান না, আল্লাহ কখনোই চান না যে আমরা আমরা আল্লাহর লানতের মধ্যে পড়ি। তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়েলকামিং একটা অ্যাপ্রোচ দিচ্ছেন এখানে, যে আমরা যে কোনো সময় কি ফিরে আসতে পারি আল্লাহর কাছে, যে আমি অনেক ভুল করছি, অনেক অনেক আমার গুনাহ আছে, আল্লাহ বলতেছেন কি আনাত তাওয়াবুর রহিম, আল্লাহ বলতেছেন আমি হইতেছি সবচেয়ে বেশি ক্ষমাশীল, তুমি তারপরে তোমার গুনাহ কি আমার আমার তওবার থেকে বড়? দিস ইজ দ্য চ্যালেঞ্জ। আমরা অনেক সময় মনে করি যে না, আমাকে মনে হয় ক্ষমা করবে না, আমি তো অনেক বেশি গুনাহ করছি, এরকম যখন আমরা ভাবি তখন কিন্তু আমরা কি করতেছি, আমার গুনাহকে আমি বেশি প্রেফারেন্স দিচ্ছি। আল্লাহ যে বললেন আল্লাহ তওবাকারী এবং ক্ষমাশীল, আমরা ভাবতেছি যে আমার গুনাহ এর থেকেও বেশি, আল্লাহ মনে হয় আমার এত গুনাহকে কখনো ক্ষমা করতে পারবেন না। তাহলে আমি কি করলাম, আল্লাহকে আমি ছোট করে দিলাম এটা বলার মাধ্যমে। বরং আমাদের আমাদেরকে সবসময় কি আল্লাহকে উপরে রাখতে হবে, যে আল্লাহ হচ্ছেন তওয়াবুর রহিম। তাহলে আমি গুনাহ করছি, হ্যাঁ অনেক বড় গুনাহটা, কিন্তু আল্লাহর ক্ষমার কাছে এটা কিছুই না, আল্লাহর ক্ষমার কাছে এটা কিছুই না, আমরা বারবারই ফিরে যেতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে কি ভালোবাসেন দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বারবারই আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন কি রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন তাওয়াবুর রহিম। তাহলে কেন আমরা ফিরে যাব না, আর কেন আমরা নেগেটিভ গ্রুপে যাব, আমাদেরকে এত অপশন দেওয়া হচ্ছে, এত ওয়েলকাম দেওয়া হচ্ছে, তাহলে কেন আমরা চুজ করব না দ্য বেটার ওয়ান? হ্যাঁ, তাহলে আমাদেরকে সেই সেই গ্রুপে যাওয়ার তৌফিক দেন যারা আল্লাহর এই রহমান এবং রহিমের যারা পাচ্ছে, যারা যারা এই মুহূর্তেও পাচ্ছে এবং যারা আখিরাতেও পাবে, সেই দলভুক্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাইকে করে দেন। আল্লাহু আমিন। আমরা আজকে এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।